আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পরিচিতি, আমি জিনাত তাসমিন ইসাহাক, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা দ্বাদশ শ্রেণীতে পাঠদান করব, বিষয় জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় নবম অধ্যায়, যেখানে মানব জীবনের ধারাবাহিকতা আমাদের পড়তে হবে। আজকের পাঠ জনন কোষ বা গ্যামেট সৃষ্টি বা গ্যামেটোজেনেসিস, ইংরেজিতে আমরা বলি ফর্মেশন অফ গ্যামেটস অর গ্যামেটোজেনেসিস। আজকের পাঠ থেকে আমরা যা শিখব সেটি হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা কি, জনন কোষ কি, জনন কোষের গঠন এবং শুক্রাণুর গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার তাহলে আলোচনা শুরু করা যাক। মানব জীবনের ধারাবাহিকতা, শিক্ষার্থীরা, চিত্রে আমরা একটি পরিবারের ছবি দেখতে পাচ্ছি। আমরা বলছি প্রতিটি জীব জন্মের পর একসময় মৃত্যুবরণ করে, মৃত্যু অনিবার্য। কিন্তু মৃত্যু হলেই তো জীবনের গতি স্তব্ধ হয়ে যায় না, প্রত্যেকটি জীব পূর্ণতা লাভের পর মৃত্যুর পূর্বে নিজের ন্যায় এক বা একাধিক নতুন সদস্য সৃষ্টি করে যায়, একে প্রজনন বলে। সাধারণত প্রজনন বলতে বোঝায় কোনো পুরনো সদস্যের দেহের অংশ বা অংশবিশেষ থেকে নতুন সদস্যের জন্ম লাভ। কিন্তু জীববিজ্ঞানীরা প্রজনন বলতে সহসায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কোনো জীবে কোনো প্রজাতির ধারাবাহিকতাকেই বুঝিয়ে থাকেন। প্রজনন দুই প্রকার, যথা অযৌন প্রজনন ও যৌন প্রজনন। নিম্ন শ্রেণীর কিছু প্রাণীতে অযৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটলেও মানুষসহ অধিকাংশ উচ্চ শ্রেণীর প্রাণীতে স্ত্রী জননকোষ ও পুরুষ জননকোষের মিলনের মাধ্যমে যৌন উপায়ে প্রজনন সম্পন্ন হয়। প্রজনন ক্ষমতা জীবিত জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। জীব প্রজাতির অস্তিত্বের জন্য সফল প্রজনন এক অনিবার্য শর্ত। এখন আমরা জানি জনন কোষ কি। বহুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনন কোষ বলে। জনন কোষ বা গ্যামেট সৃষ্টি বা গ্যামেটোজেনেসিস। যৌন প্রজননক্ষম প্রাণীতে জনন কোষ তথা গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেটোজেনেসিস দুটি পৃথক প্রক্রিয়াকে নির্দেশ করে, যে প্রক্রিয়ায় কেবল শুক্রাণু সৃষ্টি হয় তাকে স্পার্মাটোজেনেসিস এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে ওওজেনেসিস বলে। শুক্রাণু উৎপাদন বা স্পার্মাটোজেনেসিস। গ্রিক শব্দ স্পার্মা কথাটির অর্থ শুক্রাণু, জেনেসিস কথাটির অর্থ সৃষ্টি বা জনন। অর্থাৎ যৌন প্রজননক্ষম পুরুষ প্রাণীর শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে। প্রক্রিয়াটি সেমিনিফেরাস নালিকায় সংঘটিত হয়। সেমিনিফেরাস নালিকা জার্মিনাল এপিথেলিয়াম কোষ দ্বারা আবৃত থাকে। এসব জার্মিনাল এপিথেলিয়াম কোষ থেকে শুক্রাণু সৃষ্টি হয়। জার্মিনাল এপিথেলিয়াম কোষের ফাঁকে অবস্থিত শাটলি কোষ শুক্রাণুর পুষ্টি যোগায়। প্রক্রিয়াটি দুটো ধাপে সম্পন্ন হয়ে থাকে, যার এক নম্বর বা ক নম্বরে আমরা বলতে পারি স্পার্মাটির সৃষ্টি ও খ নম্বরে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। এখন শিক্ষার্থীরা, আমরা একটা
চিত্র দেখতে পাচ্ছি কিভাবে শুক্রাণু অথবা স্পার্ম সৃষ্টি হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জনন মাতৃকোষ যেটি ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড মাতৃকোষটি মাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় এবং মিওসিস ওয়ান এবং টু প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণু অথবা স্পার্ম সৃষ্টি করে থাকে। এবার আমরা একটি ছকের মাধ্যমে প্রক্রিয়াটি দেখি। স্পার্মাটোজেনেসিস দুভাগে বিভক্ত হয়েছে, যার একটিকে বলা হয় স্পার্মাটির সৃষ্টি, অপরটিকে বলা হয়েছে স্পার্মিওজেনেসিস। স্পার্মাটির সৃষ্টি আবার তিন ধাপে সম্পন্ন হয়, যার একটিকে বলা হয় সংখ্যা বৃদ্ধি, দ্বিতীয়টিকে আমরা বলছি পরিবর্ধন বা বৃদ্ধি, তৃতীয়টিকে আমরা বলছি পূর্ণতা। এখন আমরা আলোচনা করি স্পার্মাটিড সৃষ্টি। স্পার্মাটিড নিম্নলিখিত তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে, আমরা সেই ধাপগুলোর কথা বলছি। প্রথমটির নাম সংখ্যা বৃদ্ধি পর্যায়, দ্বিতীয়টি পরিবর্ধন বা বৃদ্ধি পর্যায়, তৃতীয়টিকে বলা হয় পূর্ণতা পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়, জার্মিনাল এপিথেলিয়াম কোষের মধ্যে যেসব কোষ শুক্রাণু তৈরির জন্য নির্দিষ্ট থাকে তাকে শুক্রাণু জনন মাতৃকোষ বা প্রাইমারি জার্মিনাল কোষ বা প্রিমোর্ডিয়াল জনন কোষ বলে। এখানে কোষটি ডিপ্লয়েড হয়ে থাকে। শিক্ষার্থীরা, এ কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় পুনঃ পুনঃ বিভাজিত হয়ে অসংখ্য কোষ সৃষ্টি করে। এসব কোষকে স্পার্মাটোগোনিয়া বলে থাকে। এরা ডিপ্লয়েড অর্থাৎ টোয়াইস এ প্রকৃতির হয়। এবার আমরা পড়ছি পরিবর্ধন বা বৃদ্ধি পর্যায়। এ পর্যায়ে স্পার্মাটোগোনিয়া শার্টলি কোষ থেকে বিপুল পরিমাণ পুষ্টিদ্রব্য ও ক্রোমাটিন পদার্থ সঞ্চয় করে আকারে বড় হয়। এদেরকে প্রাইমারি স্পার্মাটোসাইট বলে। প্রাইমারি স্পার্মাটোসাইটের নিউক্লিয়াস আয়তনে বেশ বড় হয়। এরাও ডিপ্লয়েড অর্থাৎ টোয়াইস এন প্রকৃতির। তৃতীয়ত আমরা বলছি পূর্ণতা পর্যায়। প্রাইমারি স্পার্মাটোসাইটগুলো মিওসিস বিভাজনের মাধ্যমে বা মিওসিস বিভাজনের জন্য আসলে প্রস্তুত হয়। এরা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথম মিওটিক বিভাজনের ফলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি স্পার্মাটোসাইট, দ্বিতীয় মিওটিক বিভাজন শেষে দুটি করে মোট চারটি হ্যাপ্লয়েড স্পার্মাটিড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম উৎপন্ন করে। স্পার্মিওজেনেসিস, স্পার্মাটিড থেকে সক্রিয় সচল শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মিওজেনেসিস বলে। স্পার্মিওজেনেসিসে নিম্নলিখিত পরিবর্তনগুলো সম্পন্ন হয়। এক নম্বরে আমরা বলছি স্পার্মাটিডের নিউক্লিয়াসটি তার সম্পূর্ণ তরল আর এন এ, নিউক্লিওলাস ও অধিকাংশ প্রোটিন ত্যাগ করে সংকুচিত হয় এবং শুক্রাণুর মস্তক গঠন করে। দ্বিতীয়ত বলছি শুক্রাণু নিউক্লিয়াসের সম্মুখ প্রান্তে গলগি বস্তু হতে অ্যাক্রোজোম সৃষ্টি হয়। অ্যাক্রোজোম গলগি বস্তু হতে সৃষ্ট লিপোপ্রোটিন আবরণ দ্বারা আবৃত হয়ে মস্তকের সম্মুখভাগে টুপির মতো গঠন তৈরি করে। তৃতীয়ত আমরা বলছি স্পার্মাটিডের মাইটোকন্ড্রিয়া সর্পিলভাবে পেঁচিয়ে মধ্যাংশ গঠন করে। চতুর্থ আমরা বলছি স্পার্মাটিডের সেন্ট্রিয়লটি দ্বিধা বিভক্ত হয়ে নিকটবর্তী ও দূরবর্তী সেন্ট্রিয়লে সেন্ট্রিয়ল গঠন করে। দূরবর্তী সেন্ট্রিয়ল পরবর্তীতে শুক্রাণুর লেজের অক্ষীয় সূত্র বা ফ্লাজেলাম ও লেজ গঠন করে। এবার শিক্ষার্থীরা আমরা পড়ি শুক্রাণুর গঠন, অর্থাৎ একে ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার অফ স্পার্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শুক্রাণুর গঠন সম্পর্কে জানব। একটি পরিণত শুক্রাণুর গঠন, একটি পরিণত শুক্রাণু তিন ধাপে বিভক্ত হয়, যার একটিকে বলা হয় মস্তক, মধ্যখণ্ড এবং তৃতীয়টির নাম হচ্ছে লেজ।
মানুষের একটি পরিণত শুক্রাণু দেহ নিম্নবর্ণিত তিনটি অংশ নিয়ে গঠিত। এক, মস্তক বা হেড। শুক্রাণুর মস্তক ডিম্বাকার, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি গোলাকার বা ডিম্বাকার আকৃতির মস্তক। এর অগ্রপ্রান্তে অ্যাক্রোসোমাল নামক টুপি থাকে। এই টুপি গলগি বস্তু থেকে সৃষ্ট। এখানে ডিম্বাণুর আবরণী বিগলনকারী হায়ালুরোনিডেজ নামক প্রোটিওলাইটিক এনজাইম থাকে, মস্তকে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অবস্থায় করে। মধ্যখণ্ড অথবা মিডিল পয়েন্ট, এই অংশটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি নলাকার। এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। সেন্ট্রিয়ল সমৃদ্ধ গ্রিবার মাধ্যমে এটি মস্তক থেকে স্পষ্টভাবে পৃথক হয়ে রয়েছে। মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর চলাচলে শক্তি যোগান দেয়। ত্রিদুটির নাম লেজ। লেজটি বেশ দীর্ঘ ও তন্তু সদৃশ। শিক্ষার্থীরা আমরা লেজটিকে নিচের অংশে দেখতে পাচ্ছি। লেজের সক্রিয় সঞ্চালনে শুক্রাণুর জনন নালীর অভ্যন্তরে সাঁতার কেটে চলে। শুক্রাণু প্রতি সেকেন্ডে 1 থেকে 4 মিলিমিটার পথ অতিক্রম করতে সক্ষম। আমাদের পাঠদান এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।